হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো বন্ধুরা, আজকে আমি এক আজব ফলের ভর্তা খাবো যা আমার জীবনে আমি কখনই খাইনি। এই ফলটির ইংরেজি নাম মালবেরি। আমাদের আঞ্চলিক ভাষায় এই ফলটিকে তিতফল বলে থাকে। এই ফলটির চারা আমি 1 বছর আগেই লাগিয়েছিলাম। এদিকে আমাদের বিড়াল ছানাগুলো আমাদের ক্যামেরার দিকে তাকিয়ে রয়েছে কিছু সময়ের জন্য, ক্যামেরা বন্দি হওয়ার জন্য। 1 বছরে এই গাছটি অনেকটাই বড় হয়েছে। আমি এই গাছটির একটি ডাল এনে আমাদের বাড়িতে লাগিয়েছিলাম এবং সেই ডাল থেকেই এই গাছটি এত বড় হয়েছে। এখন এই গাছ জুড়ে তিতফলে ভরে আছে। দেখতেই পাচ্ছ আমাদের গাছে কত তিতফল ধরেছে। তিতফল কাঁচা অবস্থায় সাদা থাকে এবং যখন মাঝারি পাকা হয় তখন তিতফল দেখতে লাল হয়, এবং যখন সম্পূর্ণ পেকে যায় তখন তিতফল দেখতে একবারে কালো হয়, এবং সেই কালো তিতফল খেতে খুবই মিষ্টি, এবং তিতফল কাঁচা অবস্থায় খেতে খুবই টক। এই তিতফলের ভিডিও ইউটিউবে আমি অনেকবারই দেখেছি, আজ সামনাসামনি দেখছি, এবং আজকে এই তিতফলের ভর্তা খাবো। অসাধারণ এক অনুভূতি। বিদেশে এই তিতফলের প্রচুর চাষ হয় এবং এই তিতফলগুলো বিদেশের মাটিতে আরও অনেক বড় হয়। আমাদের তিতফল গাছে কোনো প্রকার সার ফসফেট ছাড়াই এত তিতফল ধরেছে। দেখতেই পাচ্ছ তিতফলের ভর্তার জন্য আমি গাছ থেকে তিতফলগুলো পেরে নিচ্ছি। যে তিতফলগুলো লাল ও কালো হয়েছে আমি শুধু সেই তিতফলগুলোই পারবো। আমার তিতফল পাড়া হয়ে গেছে, এখন সেই তিতফল দিয়েই ভর্তা খাবো। আমার সাথে আছে আমার ভাইয়ের ছেলে আদিব, সেও তিতফল খেতে অনেক বেশি পছন্দ করে, তাই সেও আমার সাথে চলে এসেছে তিতফলের ভর্তা খাওয়ার জন্য। দেখতেই পাচ্ছ তিতফলগুলো দেখতে কতই না সুন্দর লাগছে। এখন এই সুন্দর তিতফলগুলো দিয়ে ভর্তা খাবো। মা আমাদেরকে তিতফলের ভর্তা বানিয়ে দিচ্ছে। তিতফলের ভর্তা বানানোর জন্য মা আগে এই তিতফলগুলো ধুয়ে নিচ্ছে যাতে তিতফলগুলোতে কোনো ময়লা আবর্জনা না থাকে। এখন এই তিতফলের মাঝে লবণ আর মরিচ দিয়ে মেখে নিলেই হয়ে যাবে তিতফলের ভর্তা। আর এই তিতফলের ভর্তা আসলেই অনেক মজার, যদি না খেয়ে থাকেন অবশ্যই একবার হলেও খাবেন। আমার কাছে তিতফলের ভর্তা স্ট্রবেরির মতোই লেগেছে, স্ট্রবেরির একটা ফ্লেভার আসে তিতফল থেকে। এখন আমি আর আদীপ মিলে তিতফলের ভর্তা খাবো। আপনারা কে কে এই ফল খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আপনাদের অঞ্চলে এই ফলটির নাম কি অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং এরকম আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ।